নমস্কার আপনারা দেখছেন টিভি 9 বাংলা আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে কি হলো সারা দিনের শুরুতেই একটা গুরুত্বপূর্ণ খবরে চোখ রাখব আর আহমেদ ডেন্টাল কলেজে চূড়ান্ত একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়েছে অধ্যক্ষ এবং ডেন্টাল কাউন্সিল সভাপতির বচসা অধ্যক্ষ তপন গিরির বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ ডেন্টাল কাউন্সিলের সভাপতি রাজু বিশ্বাসের অধ্যক্ষের বিরুদ্ধে হাসপাতালের সামগ্রী সরিয়ে ফেলার অভিযোগ উঠছে রাজুর অভিযোগ করছেন রাজু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে আমার সহকর্মী সৌরভ দত্ত সৌরভ কি জানা যাচ্ছে এক্স্যাক্টলি কি অভিযোগ দেখো শুভজি যে অভিযোগ উঠছে সেই অভিযোগ হচ্ছে যে অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রীদের হোস্টেল তিনি দিতে যে ছাত্রীদের হোস্টেল যেটা পাওয়ার কথা সেটা তিনি দিতে চাইছেন না সেই জায়গা থেকে নিয়ে পর কিন্তু তর্কাতর্কি ঘটনা এবং ছাত্রীদের হোস্টেল নিয়ে পর তিনি অবস্থান বিক্ষোভ হয়েছিল পরশুদিন তারপর তারা ঘেরাও মুক্ত হন অধ্যক্ষ ঘেরাও মুক্ত হয়ে যাওয়ার পর তিনি চলে যান এবং আজকে তিনি ফেরেন এবং ফেরার পরই দেখা যায় যে সেখানে ডেন্টাল কাউন্সিলের যিনি রাজ্য সভাপতি আছে রাজু বিশ্বাস তিনি কিন্তু অধ্যক্ষের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন এবং সেখানে যে বিষয়গুলি উঠে আসছে তাতে আহমেদ ডেন্টাল কলেজে যারা প্রাক্তনী আছেন তারা মনে করছে এটা অত্যন্ত একটা ন্যাক্কারজনক ঘটনা তার কারণ যেভাবে বিষয়গুলো আহমেদ ডেন্টাল কলেজে যে অরাজকতা চলছে বা ডেন্টাল ক্ষেত্রে যে অরাজকতা চলছে সেই বিষয়গুলি কিন্তু এই ভিডিওর মাধ্যমে প্রকাশ্যে এসেছে এবং যে কথাগুলো উঠছে যে অভিযোগগুলো উঠছে সেই অভিযোগগুলো কিন্তু একের পর এক একটা বিস্ফোরক প্রায় উক্তি এবং সেই জায়গার থেকেই পুরো বিষয়টি নিয়ে পর কিন্তু নিন্দার ঝড় উঠেছে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে ধন্যবাদ ধন্যবাদ সৌরভ আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি সৌরভ দত্তর সঙ্গে